এই জীবনে আর তার সাথে আমার দেখা হয় কি বা না হয় এটা মালিক জানে ভালো অবশ্যই ও আমারে কয় কয় জীবনে দেখা হোক আর না হোক কি রে বাবা আমারে কি মাইরা ফলাইবা নাকি তুমি আমি তো বিষয়টা বুঝলাম না আপনি বড় পীরের জীবনী নিয়ে গান গাইতাছেন তাও দেওয়ান বাবলি সরকারের লগে আপনার সাহস দেখে আমি মরে যাই আয়াসকা গান গাইতে আইছেন আইছেন তাও আবার মাতাল দেওয়ান বাবলি সরকারের লগে বুঝতে পারে নাই যার নামটা শোনার আস্তে ছয় মাস এক বছর আগে কয়েক গ্লাস পানি খাইতিও আমি যদি বাড়ি আলারে বাড়াইটা খেদায় দাপকা দাপি করে এটা কি মানায় বাবলি সরকারের জন্ম দিছে কে আমি অবশ্যই জন্ম দিছে কে আমি আমি লেখাপড়া করে গেছি কে গান শিখেছে কে আমি তখন বাড়িটা বাড়ি এলাম দমকালি হইব বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস এখন লাগবে না আর গানের খাতা লাগবে না আর কারি কারি গানের বই সব পাবেন এক বাউল বুকস অ্যাপসে লিরিক্স নোটবুক গান আপলোড সব হবে এক অ্যাপসে তো আর কি চাই যতই ডাকুক বাবা খালু তাতে কিছু হইব না কিন্তু যতই ডাকুক বাবা খালু তাতে কিছু হইব না আরো আছে চাচা ভাই ওই আরো আছে চাচা ভাই আরো আছে চাচা ভাই তাতে বলে বলব কি তোমার তোমার পায়াসি তোমার খানে আমার দয়াল রে তোমার পায়াসি সবার মাঝখানে খাজা হইয়া মমিন আনিয়া রাসুলের দিন কাবার ঘরে হজ করিতে গেল রে বাবলি সরকারের কাছে আমার জিজ্ঞাসনা সে খাজার জীবনী গাবে এই খবরটা আমার কানে আসছে আর আমি বড় পীরের জীবনী গাব এই খবরটা আমার কানে আসছে আমি আর সময় নিব না আমি বাবলি সরকারকে প্রশ্ন করবো আপনারা কি বলেন করবো আমার খাজা বাবা যখন বাবা খাজা বাবা যখন বাবা মক্কায়াতে গেল গেল আমার নবীজি খাদেমকে ডাকিয়া বলিল গেটের সামনে আছে মইনুদ্দিন তুমি ডাকিয়া দাও তারে অনেক দিনের গোপন কথা বলিব আমি তারে খাদেম বলে মইনুদ্দিনকে ডাকে নবীজি 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 খাদেম বলতেছে এখানে মইনুদ্দিনকে তাকে আমার নবীজি ডাকতেছে এবার অনেক মইনুদ্দিন সারা দিল খাদেমের ডাকে আমার কথাটাকে বোঝার চেষ্টা করবেন যদি বুঝতে না পারেন তাহলে শূন্য মজা পাবেন না খাদেম চলে গেলেন আমার নবীর কাছে নবীর কাছে যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন মইনুদ্দিন কইয়া ডাক দিছি অনেক মইনুদ্দিনই আমার ডাকে সাড়া দিছে এখন আমি কোন মইনুদ্দিনকে থুইয়া কোন মইনুদ্দিনকে আনু বাবলি সরকার আপনি যেইখানে থাকেন না কেন আমার কথাটা কান ক্লিয়ার করে তারপরে শুনবেন খুব খেয়াল কইলা আজকা আমার নবী বলতেছে খাজা মইনুদ্দিন যে তারে তুমি বলো আমার কাছে আসতে এবার খাদেম সাহেব বলল সব মইনুদ্দিনকে আমার রাসূল ডাকে নাই যে খাজা মইনুদ্দিন তাকে আমার রাসূল পাক ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এবার খাজা মইনুদ্দিন রওজার ভিতরে গেল যাওয়ার পরে খাজা মইনুদ্দিন আমার খাজা বাবা কি কাম করলেন
আমার রাসূলের গিলাফরা টানা শুরু করে দিলেন এই কোন কথা না বাত্রা না কোন জিয়ারত না কোন সালাম না কোন ভক্তি না আমার রাসূলের রওজার উপর যে গিলাফটা ছিল ওই গিলাফটা দিয়ে টানা টানি করতেছে আমার খাজা বাবা হাদিস প্রমাণ করে ওই গিলাফ থেকে একটা সুতা ও সিরা নিয়ার ছিল খাজা বাবা আপনার কাছে আমার জিজ্ঞাসা আমার রাসূল পাকটারে ডাক দিল খাজা মন্নদিরকে ডাক দিল তার সাথে কিছু আলাপ আলোচনা করার জন্য কিন্তু খাজা বাবা ওই রওজার ভিতরে যাইয়া কোনো কথাবার্তা না কইয়া কোনো সালাম ভক্তি না কইরা ডাইরেক্ট গিলাফ ধরে টানা শুরু করলো এটার কারণটা কি আমার খাজা হো ইয়া মুমিন আমি আরা ফুলের দিন কাবার করে হস করিতে খাজা হো ইয়া মুমিন আমি আরা ফুলের দিন কাবার করে হস করিতে গেল রাসূলুল্লাহ এসকো হইয়া দোস্ত কইল রে সেদিন রাসূলুল্লাহ এসকো হইয়া দোস্ত কইল রে খাজা বাবার বাবারে গান বাজাইয়া শেখের গাজা জিকির হালকা রুহু দাদা বাপে রবি দামের বৈঠা পাইও রে গান বাজাইয়া শেখের গাজা জিকির হালকা রুহু দাদা বাপে রবি দামের বৈঠা পাইও রে আমার আনোয়ার দেওয়ানে কয় যদি বাবার মনে লয় আনোয়ার জানতে কয় যদি বাবার মনে লয় পরিস্থিতি রূপে দেখা দিও রে বাবা পরিস্থিতি রূপে দেখা দিও রে খাজার বয়স যখন পূর্ণ হলো ফলের বাগানে গেল ইব্রাহিম কুন্দু দি ফল খাওয়াইলো রে সেদিন পায়া উসমান হারনি মুড়ি করলেন তিনি পায়া উসমান হারনি মুড়ি করলেন তিনি মারফতের গিলাম তারে দান করলো রে বাবা মারফতের গিলাম তারে দান করলো রে তারাই তারাই জানে গো যার শুনে
বসে শুনছেন হিন্দু মুসলমান খাজা বড় পীর আজকে চলছে পাল্লা গান এইভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান ওরে এমনি করে সুন্দরভাবে থাকলে নীরব উভয় শিল্পীর ভাবতত্ত্ব বলা হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয় যাওয়া আসা হইলে কি বিচার গানের মজা রয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একটু দোয়া মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একটু দোয়া ভাবে হবে আজকে সভার গান গাওয়া যেইভাবে তে দিল পাল্লা পাল্লা বন্দনা আমি আজকে ধীরে রাষ্ট্রভাতে করব বর্ণনা ওই যাক যাক আর বেশি বইলা কোনো কাজ নাই পাল্লার মূল বিষয় বস্তু মধ্যে প্রবেশ করতে চাই আজকে ধীরে বলবো কথা কইরা কথার নতুনে দর্শনে তার মধুর প্রীতি কাপড়ে তারাই তারাই জানে গো দর্শনে তার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো গুরুর সঙ্গে ভক্তের প্রীতি আমার খাজা বাবা খাজা বাবা খাজা মঈনুদ্দিন বসে শুনবেন ভক্ত শ্রোতা করিবেন কি আমার খাজা বাবা পাক দরবারে যখন চলে যায় আল্লাহর কাবা ঘরে সে মনোবাঞ্ছা ঘটায় আমার খাজা বাবার দরবারে যেজনাই ছিল ভক্ত কুল হইয়া তার সার্থক হইল আমার খাজা বাবা খাজা বাবা খাজা মঈনুদ্দিন বসে শুনছেন সবাই করিবেন কি আমার খাজা বাবা কাবা ঘরে যখন যাইয়াছিল কাবা ঘরের গিলাব ধইরা টানা নিল আমার খাজা বাবা যখন কাবা ঘরে যায় কাবা ঘরের গিলাব ধইরা টানিতে হায় জিজ্ঞাসিল জিজ্ঞাসিল জিজ্ঞাসে আমার কাবা ঘরের গিলাব ধইরা টানিল হায় ও সে কি বা কাম করিয়া গিলাব টানিয়া লইল জানা থাকলে ভাবের কথা জবাব দিবা ভালো আজকে দিরে বলবো কথা ধইরা কথা নতিরে দর্শনে তার মধুর প্রীতি কপির তারায় তারায় জানে গো দর্শনে তার ভাবের প্রীতি প্রীতি তারায় তারায় জানে গো দর্শনে তার ভক্তের প্রীতি হাসফি রাপি জানলেল্লা মাফি কাদি কাইরুল্লা ওরে হাসফি রাপি জানলেল্লা মাফি কাদি কাইরুল্লা নূর মোহাম্মদ সাল্লাল্লা নূর মোহাম্মদ সাল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার খাজা বাবা ধ্যানেরই সংসারে
ছয় বছর কালে নামাজ ধরে সংসারে ১২ থেকে ১৪ বছর বয়স যখন হয় পিতা মাতা এতিম কইরা গেল পরি দলিলের বিষয় ৬-৭ বছরের কালে নামাজ রোজা ধরে ১০ থেকে ১২ বছরে পিতা মাতা মরে নিজে সয়াত ফল বাগানে গাছে ঢালতে পারে ইব্রাহিম কুন্দজি নামে বলিব কাহিনী ইব্রাহিম কুন্দজি খাজার দরবারে দে আইয়া ইব্রাহিম কুন্দজি খাজার বাগানে দে আইয়া বলে বলে ওরে বালক যাইতেছি বলিয়া আমার অনেক দিনের অনাহারে তোমায় বলতেছি কিছু থাকলে দেও নাই আমি এই পাগলের ঘরে পাগল দুলাবালি যা শেষ করে কি জালার মধ্যে যা আছি আমি ৫-৭ বছর কারে নামাজ রোজা ধরে ১০ থেকে ১২ বছরে পিতা মাতা মরে নিজে শুয়ে ফল বাগানে গাছে ঢালতো পানি ইব্রাহিম কুন্দজি এলো বলবো তার কাহিনী শোনো শোনো ওরে বালক তোমারে জানাই শোনো শোনো ওরে বালক তোমারে জানাই আমি ক্ষুধার্ত খাইতে দাও না উদর ভৈরা খাই নিজে শুয়ে ফল বাগান থেকে ওরে ফল দিল যে ছিড়িয়া খাইলো খাইলো সে উদর ভরিয়া ও তার ঝোলা হইতে ওই না ফল অংশটুকু রেখে দিলই আমার খাজা মই মদ্দিন খাইয়ে তরে খাজা খাইয়া দিল খাইলো ওই ফল হায় খাইয়া কিন্তু এলমেলো ধুনি জাগৃত হয় ওরে জিকির করে করেই আমার খাজা মই নদিন এই কথাটা শুনলে সবাই করিবে নাকি কি জিকির করে আমার খাজা বাবায় ওই না কথা বলবো একটু বলবো আমি হায় যাবে হাসবি রাতি কাল্লা মাবি কালকি গাইলুল্লা হাসবি রাতি কাল্লা মাবি কালকি গাইলুল্লা নূর মোহাম্মদ সাল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূলুল্লাহ জিকির করে করে আমার খাজা বাবায় মুরিদ হইতে চায় কুন্দজির ঠায় ইব্রাহিম কুন্দজি বলে বলি তোমার ধারে মজ্জুম হইয়া আইসি আইসি এই সংসারে তুমি হারুন নামু গ্রামার চলে চলে যাও নেশাপুর গ্রামে ওইখানিতে যাও ওসমান হারুনির কাছে যাইয়া মুরিদ হইও বটে মুরিদ হইল খাজায় বললাম সকলের নিকটে আমার কাজা বাবা চইলা গেল কাবা ঘরে হায় দিলাপ ধৈরা টানা টানি খাজা বাবায় জিগাইলো জিগাই কথা জিগাইলো আমারে বলো কি বা কারণে ঘৈরা টানা টানি করে খাজা বাবা বলে আমার এই চিস্তিয়ান নগরে আমার আল্লাহ বলে মইনুদ্দিন সবাই আসে কাবা ঘর তওয়াব করে নিজের জন্য চায় তুমি কেন আমার কাবা ঘর ধরে তওয়াব করো টানাটানি করো আমার খাজা বাবা বললেন ওরে শোনো শোনো মাবুদ মাওলা বলি তোমার ঘরে নিজের জন্য কিছু চাই না এই সংসারে আমার কিস্তানো না বোরে যারা আসিবে সশরীলে বেহেস্তে প্রবেশ করিবে আমার চিস্তানো নগরে চিস্তানো বাঁধনে চিস্তানো বাঁধনে যারা আসিবে সশরীলে বেহেস্ত লাভ করিবে তুমি দেও নাই আমায় দেও না বর আমার আল্লাহ বলে ও মইনুদ্দিন যাইতেছি বলিয়া তুমি নিজের জন্য না চাইয়া ভক্তদের অন্তরে দিলাম 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 তোমায় দিলাম পূর্ণ করে আমি এই পর্যন্ত বলা কওয়া কথা দিলাম দিলে যার সঙ্গে তার মধুর চিরিতি ও পিরি তারা তারা জানে গো যার সঙ্গে তার ভাবের চিরিতি পিরিতি তারা তারা জানে গো পুরুষ সঙ্গে ভক্তের চিরিতি রাখেন এটা হইল পাল্লা গান যেহেতু আমার বিপক্ষের বয়াতি আসরে আসিল এই জীবনে আর তার সাথে আমার দেখা হয় কি বা না হয় এটা মালিক জানে ভালো যেহেতু তারে আজকে পাইছি আর কোনো সারাসারি নাই আজকে দিন ১২টা পর্যন্ত গান হইব সকল রে ঘোষণা দিছি আমি ভাই আজানের উপরে গান গাইব আমি দেওয়ান বাবলি সরকার যেহেতু তিনি আমাকে আক্রমণ করলেন এইবার তার কাছ থেকে কিছু কথা জানার দরকার আমারও দরকার তারপরে যারা আছে ৫:৩০টায় হয়া যান তারপরেও গাইবে গান আজকে সমাচার
আজানের পরেও যদি গান হয় কেউ বারণ করে আমি এটা বুঝবো দেওয়ান বাবলিশরটা আইসিএসকে আমার আনোয়ার চাঁদের দরবারে এইখান থেকে কোনো এক ভক্ত যেন খালি না ফিরে আমি যাব সেই চেষ্টাটা করে আপনি যেহেতু আসরে এসেছেন আমি অবশ্যই আপনাকে মাত দিব এই কথা শুনে ভুল শুনবেন বসে শুনবেন আছেন যত 10 জনই আপনি বড় পীরের জীবনী নিয়ে গান গাইতাছেন তাও দেওয়ান বাবলি সরকারের লগে আপনার সাহস দেখে আমি মরে যাই আয়েসকা গান গাইতে আইছেন আইছেন তাও আবার মাতাল দেওয়ান বাবলি সরকারের লগে বুঝতে পারে নাই যার নামটা শোনার আস্তে 6 মাস 1 বছর আগে কয়েক গ্লাস পানি খাইতিও মানে ভালো মন্দ খাইতো খালি খাইয়া হইলো এই দেহ তরিটা ঠিক রাখত হয় কারণ কোন দিকটা যে দৈরা পইব সুরার কায়দা নাই তো বড় পীর শোনেন প্রশ্ন কারে কয় পিরানের পীর দস্তকি কুতুবের আব্বানি মাহবুবের সোবাহানি গাউতে সামদানি বড় পীরকে বলে হইল বড় পীর হাই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমারই নামের গুণে কত আগুন হইয়া যায় পানি আগুন পানি হইয়া যায় পাথর গইলা যায় পাষাণ গলে যায় আমার একটু জানার দরকার আপনি বলেন বড় পীর তিনি এই ধরাধামে আসার আগে একজন মানুষকে খুন করে এই কঠিন শরীয়তের দৃষ্টিতে এটা মহাপাপ কেউ আমরা সরা শরীয়তের বাইরে না না বাইরে আমরা শরীয়ত মানতে হবে আমার আল্লাহর হুকুম দয়াল নবীর আদেশ নির্দেশ দেখানো পথ আপনি কাউরে খুন করবেন এরকম বাহাদুরি আপনার হাতে দেওয়া হয় নাই কারণ বাঁচানেওয়ালা এবং সে নিয়ে যাবে এটা হচ্ছে তার অধিকার একমাত্র সে ছাড়া জন্ম মৃত্যু সবকিছুই হচ্ছে আমার আল্লাহর হাতে কিন্তু আমার একটু জানার দরকার যে যার নামের গুণে আগুন পানি হয়ে যায় পাথর গইলা যায় পাষণ গইলা যায় একবার ইশারা করলেই সবকিছু তুলাই উড়ে যায় তার এমন ঠেকাটা কি আর দরকারটা কি যে সেই দুনিয়ায় আসার আগে একজন মানুষকে খুন করে শরীয়তের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে আমি হাকিকত শরীয়ত শরীয়ত হাকিকত এলমে মারিফত শরীয়ত তরিকত হাকিকত এলমে মারফত আমি কোন তরিকাই বুঝি না আমি যেটা বুঝি সেটা হচ্ছে মানুষ খুন করা এটা কোন আইনে গ্রান্টেড হবে গ্রহণযোগ্যতা পাবে না বড় পীর যারে আউলিয়া কুলের সর্দার বানাইছে সে দুনিয়া আসার আগেই মানুষ খুন করলো সে যদি একবার জালালি নজরে চায় তাহলেই তো সব ফানা ফিল্লা বাঁকা বিল্লা হয়ে যায় তারপরে তার আবার খুন করতে হয় বাপের বেটা যদি হয়ে থাকেন তো জবাবটা দিয়া গান্ডা গাইয়া পরে ইষ্টে দেখতে যাই এই পর্যন্ত বলা কওয়া কথাই দিলাম ইতিরে দর্শন একটা গান গাইতে সময় লাগে 3 থেকে 5 মিনিট আমরা প্রত্যেককেই এখানে অনেক শিল্পী আছে আমার কাকাজি শ্রদ্ধেয় জামাল দেওয়ান সাহেব বসে আছে আমি শেষ পর্যন্ত তার দুইটা গান না শুনে যাব না আর আজকে মাইকের যে একটা প্রবলেম সাউন্ড হয়ে গেল আমি চিন্তা করব এবং চেষ্টা করব যেন এইটা একটু ঘুচে যায় এই বিষয়টা যেন না থাকে পালাগান বিষয়গানটা একটা কবিগান ভাবগান যেহেতু একজন শিল্পী তিনি আমাকে প্রশ্ন করেছেন আমার উচিত তার কাছ থেকে অন্তত কোনো কিছু আমার জানা তারপরে বাকি 2-3 ঘন্টা যে সময় থাকবে আমরা গান গেয়ে অবশ্যই সেই সময়টা পার করার চেষ্টা করব আপনি দেখবেন একজন শিল্পী দাঁড়াইলে সে 1-2টা গান গাইতে গাইতে কিন্তু 5 মিনিট 10 মিনিটের বেশি লাগে না কিন্তু আমি চাই মনে প্রাণেই যেটুকু চাই সেটুকু হচ্ছে যেন আজকে আমার আনোয়ার দেওয়ানের এই অনুষ্ঠানটা আমি বাবলি সরকার মনের থেকে চাই কানায় কানায় যেন পূর্ণ থাকে কোনো কিছুর যেন অভাব না থাকে এইটা যেন বলতে পারে একটা আসরে 1 ঘন্টা ওই 1টা 12টা 2টা পর্যন্ত গান হইলে এটা অসম্পূর্ণ থেকে যায় এটা বলা হইলো হয়তো তাকে গান ভালো হয় নাই গান বেশিক্ষণ হয় নাই আজকের এই আসরে পালা গান হইলো আবার তার ভক্তকুল যারা আছে সকলে গান করবে সেই দেশে চলে যাবে বন্ধুকে বন্ধুর ছবি নিয়ে আমি এটাই চাইতেছি আমার আল্লাহর সাথে নবীর পীরি আমার আল্লাহর সাথে নবীর পীরি নবীর সাথে উম্মতের পীরি তরিকার ভাইয়ের সাথে বোনের পীরি জগৎ সু খ্যাতি লো দর্শনের দর্গ
আসলে কি ঠিক আছে থাক কষ্ট করে নে যেই কাজ করে কোনো শান্তি নাই ওই কাজে আসো ভালো না ওই কাজ করো ঠিক না এখানে আসার পরে ঘোষণা দেওয়া হয়েছে বাবলি সরকার আর বাবুল সরকার পালা গান গাবে হ্যাঁ হ্যাঁ যাই হোক দুই স্টেজ বাবলি সরকার করছে আমি এক স্টেজ করছি আরেক স্টেজ করব ছেড়ে দিব তারপরে আমার অতিথি মেয়ে অনেক শিল্পীবৃন্দ আছে তারা আসছে তারা গাবে অল্প কথাই ছেড়ে দিব কিন্তু পাবলিশের কাছে যা জিজ্ঞাসা করছে এটা তো আমার বলাটা উচিত আপনারা কি বলেন সাথে দেখা হোক আর না হোক প্রশ্ন একটা করি জবাব দিতে বললে দাঁড়ায়েন আর নালে দাঁড়ায়েন না আমি যদি বাড়ি আলারে বাড়াইটা খেদায় দাপকা দাপি করে এটা কি মানায় শৈলে ছয় না বাবলি সরকারের জন্ম দিছে কে আমি অবশ্যই জন্ম দিছে কে আমি আমি লেখাপড়া করে গেছে কে গান শিখেছে কে আমি তখন বাড়িটা বাড়ি এলো দমকালি হইব খবর লন এক ফ্ল্যাটে এক সাথে নিচে থাকি বাপের জি ও থাকে এক রুমে আমি থাকি এক রুমে এই জামাল ভাই ও আমারে কয় জীবনে দেখা হোক আর না হোক কি রে বাবা আমারে কি মাইরা ফেলাইবে নাকি আমি তো বিষয়টা বুঝলাম না না তোমার সাথে আমার গুরু শিষ্যর একটা ভাব আছে আমি বাবুল সরকার যেন চলে যাব সেদিন অবশ্যই বাবুল সরকারকে বলে যাব অবশ্যই আমি চলে যেতেছি আরে আরে আমার ওস্তাদ আনোয়ার দান কি বলছে মনটারে করিয়া শীতল কালেমা পর কালেমা আবর লাইলা হাসা তিল্লাই পাস এই তো বারর গর মন তুই মন তারে করিয়া শীতল কালেমা পর কালেমা আবর লাইলা হে পাস ইল্লেলা সাথেই তো বারগর যেদিন হাসিতে খেলিতে আনোয়ার দেওয়ান হাসিতে খেলিতে আনোয়ার দেওয়ান
যাবে আপন ঘর পঙ্কা লেমা সাথে মন্ত্রী কালেমা সাবেদ কর কালেমার রূপ দেখিবি রাখিলে নজর সেদিন আনোয়ার দাওয়ার হাসিতে গেলিতে যাবে আপন ঘর আরে আরে বলে গেছে যাওয়ার আগে হাসিতে গেলিতে যাবে ঠিকই সেদিন আল্লাহর কসম ওই চেহারাটা যে দেখছিল সেই দেখছে আনোয়ার দাওয়ার ঘুমায় আছে হাইসা হাইসা ঘুমায় আছে গানের মধ্যেই বড় পীর একজন এত বড় একটা পীর এত বড় একটা বড় পীর যার গুণের কোনো শেষ নাই সীমা নাই এবং একদিন সে নবীদের কাতারে যায় দাঁড়াইছে কিন্তু এমন একটা অবস্থা ছিল ৩৬০ জন নবী যে পৃথিবীতে আসে শেষ হইল আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওদিনকে বড় পীরের রুহুটা ঢুইকা গেছে যাইতেছিল নবীদের রুহুর কাতারে সেদিনকে আল্লাহ বলছিল আরে বাড়ি কইরা দে নবীর কোনো কাতার আর নাই নবীর আর নাই যদি থাকতো তাহলে ও যখন ঢুকছিল আমি ওরে নবীর অধিকার দিয়ে দিতাম সেজন্য আমি ওরে বানাই দিলাম বেলায়েতের বাদশা বেলায়েতের অধিকারী হযরত পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সমস্ত অলিদের কাদের উপর যার পাও থাকবে তার নাম হলো বড় পীর আব্দুল কাদের পীরানি মায়ের গর্ব হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে মায়ের গর্ব হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে মায়ের গর্ব হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে আমার বড় পীরে আমার বড় পীরে আমার বড় পীরে ও মায়ের গর্ব হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে আমার বড় পীরে আমার বড় পীরে আমার বড় পীরে আরে আবু সালে জঙ্গ আবু সালে জঙ্গ মুসা বড় পীরের পিতা আবু সালে জঙ্গ মুসা বড় পীরের পিতা বাড়িতে ছিল না একদিন ছিল তার মাথা ওরে বাড়িতে ছিল না পিতা ছিল না তার মাথা আবু সালে জঙ্গ মুসা বড় পীরের পিতা বাড়িতে ছিল না একদিন ছিল তার মাথা পায়া খালি বাড়ি পায়া খালি বাড়ি কাইয়া খালি বাড়ি এক ভিখারি শুধু কবুলিয়া বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইলে কাইয়া গেছি অনাহারে আসি অনাহারে তিন দিন ধরে বলতেছি মা তোমার দ্বারে আসি অনাহারে তিন দিন ধরে বলতেছি তোমার ধারে আসি অনাহারে তিন দিন ধরে বলতেছি মা তোমার দ্বারে বড় পীরে আমার বড় পীরে বড় পীরে আমার বড় পীরে ও মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে আমার বড় পীরে আমার বড় পীরে আমার বড় পীরে এবার ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা ওই ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায় হাত বাহির করিয়া যখন ভিক্ষা দিতে যায় ভিক্ষা দিতে বড় পীরের মা হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায় হাতের রূপ দেখিয়া হাতের রূপ দেখিয়া হাতের রূপ দেখিয়া হাতের রুমতে কিয়া পাগল হইল ওই না ভিখারি মাঝনীর হাতের মধ্যে ধরল শক্ত করি ধরে কি করিল তোরে কি করিল বাইরে নিল ইজ্জত মারিবারে মাঝনীর হাতে কইরা টান এই যে বড় পীর খুন করে কেন দেন আস্তে আস্তে বড় পীর মাতৃ গর্ভে ছিল তখন তার মার গর্ভে ছিল ৫ মাস
এক ভিকারি সলনাবাজি আয়শা মার কাছে ভিক্ষা চাইয়া মার কায়াং হাতের রূপ দেখা সে ভিকারি পাগল হয়ে গেল মাকে নষ্ট করার জন্য ঘরের থেকে টাইনা বাইরে নিয়ে আসলো আরে তাই কবি কো বলছে কি বলছে মাজনুনি হাতে দড়া টানা টানি করে মাঝে মনে মনে একজন ভিকারি ওরে ভিকারি কে ভিক্ষা দিতে বারতীর মা হাত বাহির কইরা যখন ভিক্ষা দিতে যা হাতের রূপ দেখিয়া হাতের রূপ দেখিয়া হাতের রূপ দেখিয়া হাতের রূপ দেখিয়া পাগল হইল ওই না ভিকারি মাজননীর হাতের মধ্যে ধরল শক্ত করি ধরে কি করিল ধরে কি করিল বাইরে নিল ইজ্জত মারিবারে মাজননীর হাতে দইরা টানা টানি করে মাইজে মনে মনে মাঝে মনে মনে কয় তখন ওহে সাই রব্বানা ইজ্জত আমার রক্ষা করো করি এই প্রার্থনা আল্লাহ তুমি বিনে আল্লাহ তুমি বিনে এই নিদানে কে তোরাবে আমারে বড় কিরে আমার বড় কিরে মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় কিরে আমার বড় কিরে আমার বড় কিরে আমার বড় কিরে আল্লাহ দরবারে গেল কথা কবুল হইয়া ওই আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া মাজননীর গর্বে ছিল বড় পিরাউলিয়া মায়ের গর্বে ছিল বড় পিরাউলিয়া আল্লাহ দরবারে গেল কথা কবুল হইয়া মাজননীর গর্বে ছিল বড় পিরাউলিয়া আল্লাহর হুকুমে তে আল্লাহর কৃপাতে তে আল্লাহর হুকুমে তে আল্লাহর হুকুমে তে গর্ব হতে বাইরে আসিল বাইরে আসিয়া একটা বাগে ঘরে দৈরা ইচ্ছা মতন কয়া আসার মারে ভিকারি আসার খাইয়া ভিকারি আসার খাইয়া যাই মরিয়া দেহ রইল করি মাঝে বড় ভিড়ে চলে গেল ইজ্জত রক্ষা করি মায়ের উদরে এই যে বড় ভিড় খুন করলো যখন দেখলো যে আমি বড় পীর যার গর্বে আসছি তার নাম হলো খাতুনের জান্নাত ফাতেমা আরে তার 60 বছর বয়সে বিয়ে হয়েছে সে একজন জননীর মা হয়েছে বড় পীর সেই জন্য আমার আল্লাহ পাক খুশি হইয়া তাকে একটা নাম দিছিল সাইনুর সাইনুর আরে কিরে সুমন সত্যি কথা কইছি না পারফেক্ট সাইনুর নাম দিছিল এই বড় পীর চিন্তা করলো মায়ের ইজ্জত তো যাবে মায়ের নিঃশ্বাসের সাথে বাহির হইয়া বাঘের একটা রূপ দেয়া ওই ভিকারিকে থাপা দিয়া ঘাটটা মটকাইয়া আবার মায়ের উদরে চলে যায় এবার আল্লাহর দরবারে গেল কথা কবুল হইয়া ওই আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া মাজননীর গর্বে ছিল বড় পিরাউলিয়া আমার মায়ের গর্বে ছিল বড় পিরাউলিয়া আল্লাহর দরবারে গেল কথা কবুল হইয়া মাজননীর গর্বে ছিল বড় পিরাউলিয়া আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমেতে গর্ব হতে বাহিরে আসিল বাহিরে আসিয়া একটা বাঘে রূপ ধরিল বাঘে রূপ ধরিয়া বাঘে রূপ ধরিয়া থাপা দিয়া ঘরে দৌড়া ইচ্ছা মতন কয়া কাঁসার মারে ভিকারি আসার খাইয়া ভিকারি আসার খাইয়া তাই পড়িয়া দেহ রইল করি বড় ফিরে চলে গেল কিন্তু রক্ষা করি মায়ের উদরেতে মায়ের উদরেতে কুদরতেতে মায়ের নাহরা বুঝি মাধবনী ডাক্তারে চতুর্দিকে খুঁজে খুঁজে আর পাইল না চোখে কান পাইল না কয় তত না ওহে সাইয়া পানা পাকাইয়া ইজ্জত তো রক্ষা করলা তুমি বলে আকাল দেওয়ান বলে আকাল দেওয়ান রসিদ গান পার করে নাও আমারে বলে আকাল দেওয়ান রসিদ গান পার করো আমারে বলে আকাল দেওয়ান রসিদ গান পার করিও হাসরে বড় তিনে ওই আমার বড় তিনে মায়ের গর্ব হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় মায়ের গর্ব হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পিয়ে আমার বড় পিয়ে আমার বড় পিয়ে আমার বড় পিয়ে বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস লিরিক্স নোটবুক গান আপলোড সব হবে এক অ্যাপসে তো আর কি চাই